আগের পার্টে তোমাদের বঙ্গভূমির প্রতি কবিতার কিছুটা অংশ পাঠদান করেছি বাকি অংশটুকুও পঙ্ক্তি ধরে আমি বোঝাবার চেষ্টা করছি সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে নরকুল বলতে মনুষ্য সমাজে অর্থাৎ এই পৃথিবীতে তাহলে সেই মানুষটি এই মনুষ্য সমাজে ধন্য যাকে অন্য মানুষেরা ভোলে না অন্য মানুষেরা মনে রাখে মনের মন্দিরে সদা সেবে সর্বজন যিনি মানুষের অন্তরে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত থাকেন মৃত্যুর পরেও যিনি মানুষের স্মৃতিতে শ্রদ্ধার সঙ্গে রয়ে যান সেই মানুষটিকেই ধন্য জ্ঞান করেছেন কবি কিন্তু কোন গুণ আছে যাচি বুঝে তবক আছে কবির এতক্ষণ পর্যন্ত আকুলতা ছিল এতক্ষণ পর্যন্ত একটাই প্রার্থনা ছিল বঙ্গজননী যেন তাকে কখনোই বিস্মৃত না হন ভুলে না যান বঙ্গজননী তাকে যেন তার অন্তরে চিরঠাঁই দিতেন কবি যেন বঙ্গজননীর অন্তরে ঠাই লাভ করেন এটাই ছিল কবির একমাত্র প্রার্থনা একান্ত ইচ্ছে এখন এই প্রার্থনার জন্য কবি এখন কিছুটা সংকোচ বোধ করছেন তাই তার বঙ্গজননীর কাছে তার সেই মনেরই প্রকাশ ঘটেছে কিন্তু কোন গুণ আছে যাচি বোঝে তব কাছে বঙ্গজননীর কাছে কবি বলেছেন স্পষ্টতই স্বীকার করেছেন যে এতক্ষণ পর্যন্ত কবি যে প্রার্থনা করেছিলেন প্রকৃতপক্ষে সেটা অমরত্বেরই প্রার্থনা অর্থাৎ বঙ্গজননী তাকে কখনোই ভুলবেন না কিন্তু কবিরও তো তেমন কোনো গুণ নেই যে যে গুণের দ্বারা তিনি বঙ্গজননীর কাছে এই প্রার্থনা রাখতে পারেন হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম এই অমরতা তিনি প্রার্থনা করবেন এমন গুণ তার নেই যাচিব মানে হচ্ছে প্রার্থনা করব বা চাইব কহক শ্যামা জন্মদে এ পর্যন্ত কবি বঙ্গজননীকে মা সম্বোধন করেছেন এখন আরও দুটি নতুন সম্বোধনে সম্বোধিত করলেন বঙ্গজননীকে সেটা হলো শ্যামা এবং জন্মদে শ্যামা সম্বোধন করার মূলে রয়েছে বঙ্গ প্রকৃতির বঙ্গভূমির সবুজ মনোহরূপ শস্যশ্যামল রূপের কারণেই কবি বঙ্গজননীকে শ্যামা রূপে সম্বোধন করেছেন জন্মদে অর্থাৎ জন্মদাত্রে যেহেতু তিনি বঙ্গভূমির ক্রোড়েই বঙ্গভূমির কোলেই তিনি জন্মগ্রহণ করেছেন তাই সেক্ষেত্রে বঙ্গভূমি তার। জননী স্বরূপা তাঁর জন্মতাত্রী সেই জন্যই তিনি এখানে বঙ্গভূমিকে জন্মদে সম্বোধন করেছেন তবে যদি দয়া কর ভুল দোষ গুণ ধর অমর করিয়াবর দেহ দাসী সুবরদে। পরক্ষণে আবার কবি বললেন যদি বঙ্গজননী স্নেহশিলা সুতরাং তিনি যদি কবির দোষ ত্রুটি মার্জনা করে দেন ক্ষমা করে দেন তাহলে অবশ্যই এই ইচ্ছেটুকু কবির পূর্ণ হতে পারে কারণ এখন তিনি একটা বর প্রার্থনা করছেন যে বরটায় এতক্ষণ পর্যন্ত তিনি প্রার্থনা করে আসছিলেন এখানে বঙ্গ জননীকে তিনি সুবরদে বলে সম্বোধন করলেন সুবরদে অর্থাৎ যিনি বরদাত্রী প্রকৃতপক্ষে দেবদেবীরাই হলেন বরদাত্রী এখানে বঙ্গজননী কবির কাছে দেবী রূপে উপস্থিত দেবীর সঙ্গে তুলনা করেছেন তিনি বঙ্গজননীকে সুতরাং দেবী রূপে কবির কাছে যিনি গ্রহণীয় সেই দেবীর কাছেই তার পরম প্রার্থনা যে সেই বরদাত্রী যেন তাকে অমরত্বের বর দান করেন ফুটে যেন স্মৃতি জলে চলে যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে ফুটে যেন স্মৃতি জলে বঙ্গজননীর স্মৃতি সরোবরে তিনি ফুটে থাকতে চান প্রস্ফুটিত থাকতে চান মানসেমা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে তামরস কথাটার অর্থ হচ্ছে পদ্ম পদ্ম শুধুমাত্র শরৎ ঋতুতেই ফোটে কিন্তু কবিও পদ্ম হয়েই ফুটে থাকতে চান বঙ্গজননী স্মৃতির সরোবরে কিন্তু শুধু শরৎকালে নয় অর্থাৎ তিনি সারা বছর ফুটে থাকতে চান তাই বসন্ত শরৎ নির্বিশেষে সকল ঋতুতেই তিনি বঙ্গজননের স্মৃতি সরবরে প্রস্ফুটিত থাকবার ইচ্ছে বা বাসনা প্রকাশ করেছেন সমগ্র কবিতা জুড়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কবির এখানে চরম আকুলতা প্রকাশ পেয়েছে বিভিন্ন পঙ্ক্তিতে আচ্ছা এই কবিতার মাঝখানে একটি লাইন বাদ পড়ে গেছে দেখো নাগো পড়িলে অমৃত মুখিকা মানে হচ্ছে মৌমাছি মৌমাছি মধু সংগ্রহ করে আর মধুকে অমৃত বলা হয় অমৃত অর্থাৎ যা মৃত্যু রোধ করতে পারে কিন্তু সেই অমৃতরূপ মধু সংগ্রহকারী মৌমাছিরও মৃত্যু ঘটে যদি সে মধু ভাণ্ডে পড়ে যায় গেল তো এই অংশটুকু বাদ পড়ে গিয়েছিল সুতরাং মৃত্যু যে প্রত্যেকের জীবনে অনিবার্য সেটাই এখানে কবি বলতে চেয়েছেন এবার বলি যে সমগ্র কবিতা জুড়ে কবির একান্ত ইচ্ছে কবির চরম আকুলতা সেটা হলো তিনি বঙ্গ জননীর অন্তরে ঠাঁই পেতে চান বঙ্গ জননী স্মৃতির সরোবরে ফুটে থাকতে চান আর একটা কথা এখানে লক্ষণীয় যেটা হচ্ছে বঙ্গভূমি প্রকৃতপক্ষে কবির কাছে বঙ্গভূমি হয়ে থাকেননি থাকেনি বা এখানে একটি শুধুমাত্র ভূখণ্ড হয়ে থাকেনি বরং বঙ্গভূমি হয়ে উঠেছে জননী স্বরূপা তাই সেই জননী স্বরূপা বঙ্গভূমিকে কবি কখনো মা সম্বোধন করেছেন কখনো শ্যামা কখনো জন্মদে কখনো দেবীর পর্যায়ে তাকে উন্নীত করে সুবরদে বলেও সম্বোধন করেছেন কবিতাটা খুব ভালো করে পাঠ করবে প্রতিটা পঙ্ক্তির অর্থ বোঝবার চেষ্টা করবে আশা করি কিছুটা হলেও বুঝতে পারবে